চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পের মূল অনুষ্ঠানে সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে হজ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী। হজ যাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, হজে গিয়ে সৌদি আরবের নিয়ম ও আইনকানুন মেনে চলতে হবে, নিজের সুস্থতা নিশ্চিত করে যাবতীয় কার্যক্রম করতে হবে। ই হজ ব্যবস্থা চালু করা হয়েছে, এতে হাজিদের কষ্ট লাঘব হয়েছে বলে জানান তিনি। হজ ক্যাম্পের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান। বিশেষ অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক সচিব কাজী এনামুল হাসান, বিমান সচিব মোকাম্মেল হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবি চকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব সভাপতি এম শাহাদাত হুসাইন তসলিম সহ আরও অনেকে। আমরা হজ ব্যবস্থাপনা যাতে সুষ্ঠু হয় তার জন্য হজ ও ওমরা ব্যবস্থাপনা আইন 2021 প্রণয়ন করেছি এবং হজ যাত্রীরা যাতে কোনো রকম হয়রানি ছাড়া হজে যেতে পারেন, হজ পালন করতে পারেন তার জন্য যথাযথ ব্যবস্থা নিয়েছি। আজকে ডিজিটাল পদ্ধতিতে অর্থাৎ ই হজ ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে, যার ফলে পূর্বে যেমন হাজিদের কষ্ট হতো এখন আর সেই কষ্ট হয় না, সেই কষ্টটা আমরা দূর করতে পেরেছি। সেই সাথে সাথে আমাদের মানে সকলে আমি হাব থেকে শুরু করে হজের সাথে যারা জড়িত কার্যক্রমে বিশেষ করে আমাদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং সকল মাননীয় মন্ত্রী এবং ওখানকার কর্মকর্তা কর্মচারীগণ, আমাদের বিমান মন্ত্রী এবং কর্মকর্তা কর্মচারীগণ সকলেই আন্তরিকতার সাথে কাজ করেছেন, সেজন্য সবাইকে আমি ধন্যবাদ জানাই।